ওম নম শ্রীরা যায় বিবেকানন্দ সুরায় সচিৎ সুখাস্বরূপায় স্বামী নে তাপহারি নে স্বামী বিবেকানন্দের অশেষ ইচ্ছায় আজকে আবার আমরা সমবেত হয়েছি স্বামী বিবেকানন্দের বানীয় রচনা থেকে আমরা পড়ব আমরা বানীয় রচনার নবম খণ্ড থেকে পড়ছি স্বামী শিষ্য সংবাদ স্বামী শিষ্য সংবাদ এটি রচয়িতা শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী আমরা সাতাশ নম্বর বললি পড়বো আজকে সাতাশ নম্বর বললি নির্মাণ কানব্বই সাল এটি বেলুড় মঠে আপনারা দেখবেন আমি আগেও বলেছি শিষ্য অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতেন এবং অনেক সময় মনে হতো যে শিষ্য এত পণ্ডিত মানুষ এত শাস্ত্রাদি পড়েছে এরকম বোকার মতো প্রশ্নগুলো কেন করেন এই বোকার মতো প্রশ্নগুলো তো আমরা আমাদের সাজে আমরা করে থাকি কিন্তু শিষ্য আদতে আমাদেরই প্রতিনিধি যেরকম না খুঁড়ে দিলে সব উত্তর তৈরি হয় না আমরা যেরকম রঙ্গনাথ আনন্দজির কাছে গেলে উনি জিজ্ঞেস করতেন প্রশ্ন করো জিজ্ঞাসা করো করোজিও বলতেন এবং প্রশ্ন করলে কি অদ্ভুত সুন্দর সব ভালো ভালো উত্তর আসতো যে উত্তরগুলো এখন আপনারা ভূতেশানন্দজি জিও পরিপ্রশ্ন এই সব ক্ষেত্রে দেখতে পান আমার এই পরিপ্রশ্ন পড়তে পড়তে আমার বারবার মনে হতো যে স্বামী বিবেকানন্দের এই যে খুঁড়ে দেওয়া ব্যাপারগুলো এগুলো কোথায় শরৎচন্দ্র চক্রবর্তী জোর করে করেছিলেন যাতে এই সব প্রশ্নের উত্তর আসতে পারে স্বামীজি কে শিষ্য প্রশ্ন করছেন স্বামীজি আমাদের সমাজ দেশের এত দুর্দশা কেন স্বামীজি স্ট্রেইট ফরওয়ার্ড উত্তর তোরাই সেজন্য দায়ী শিষ্য বলেন বলেন কি আম কেমন করিয়া যেমন আমরা আমাদের দায়িত্ব সম্পর্কে অসচেতন বলে আমরা বুঝে উঠতে পারি না ঠিক সেই রকম স্বামীজি বলছেন বহুকাল থেকে দেশের নিচ জাতদের ঘেন্না করে তোরা এখন জগতে ঘৃণবাচন হয়ে পড়েছিস শিষ্য বলছেন কবে আবার আমরা উহাদের ঘৃণা করিলাম স্বামীজি বললেন কেন ভট্টাচার্যের দল তোরাই তো বেদ বেদান্তাদি যত সার্বান শাস্ত্রগুলি ব্রাহ্মণ ব্রাহ্মণ এতর জাতেদের কখনো পড়তে দিস তাদের ছুঁসনি তাদের কেবল নিচে দাবিয়ে রেখেছিস স্বার্থপরতা থেকে তোরাই তো চিরকাল রূপ করে আসছিস ব্রাহ্মণেরাই তো ধর্মশাস্ত্রগুলোকে এক করে করে বিধিনিষেধ তাদেরই হাতে রেখেছিল আর ভারতবর্ষের অন্যান্য জাতগুলিকে নিচু বলে তাদের মনে করিয়ে মনে ধারণা করিয়ে দিয়েছিল যে তারা সত্য সত্যই হীন তুই যদি একটা লোককে খেতে শুতে বসতে স্বভক্ষণ বলিস তুই নিজ তুই নিজ তবে সময়টা ধারণা হবেই হবে আমি সত্য সত্যই নিচ ইংরেজিতে একে বলে হটিস হিপনটিজ বা মন্ত্রমুগ্ধ করা ব্রাহ্মণে তার জাতগুলি একটু একটু করে চমক ভাঙছে ব্রাহ্মণদের তন্ত্রে মন্ত্রে তাদের আস্থা কমে যাচ্ছে এবং পাশ্চাত্যে ব্রাহ্মণে তার জাতগুলি একটু একটু করে চমক ভাঙছে ব্রাহ্মণদের তন্ত্রে মন্ত্রে তাদের আস্থা কমে যাচ্ছে পাশ্চাত্য শিক্ষার বিস্তারে ব্রাহ্মণদের সত্তুক তাক এখন ভেঙে পড়েছে পদ্মার পার খসে যাবার মতো দেখতে পাচ্ছিস তো শিষ্য বললেন হ্যাঁ আচার বিচারটা আজকাল শিথিল হয়ে পড়িতেছে স্বামীজি বললেন পড়বে না ক্রমে ঘোর অনাচার অত্যাচার আরম্ভ করেছিল স্বার্থপর হয়ে কেবল নিজেদের প্রভুত্ব বজায় রাখবার জন্য কত কি অদ্ভুত অবৈধিক অনৈতিক অযৌক্তিক মত চালিয়েছিল তার ফলও হাতে হাতেই পেতে হচ্ছে এটা হচ্ছে কথা স্বামীজির একবারে খুব পরিষ্কার কথা শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে স্বামী বিবেকানন্দ এই সহজ ভাষায় আমাদের পতনের কারণগুলো বলছেন আমরা যত চেষ্টা করব মানুষকে দাবিয়ে রাখতে তত আমাদের সমস্যা তৈরি হবে আশ্রম তৈরি হয়েছিল এইভাবে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সমাজে চার শ্রেণীর চারটি রকম কাজ ব্রাহ্মণ করবে যজন যাজন অধ্যাপন অধ্যয়ন ক্ষত্রিয় দেশ সেবা করবে দেশ রাজকর্ম করবে রাজবিদ্যার কাজকর্ম করবে আর হচ্ছে বৈশ্য ব্যবসা করে সমাজে অর্থনৈতিক সচ্ছলতা আনবে আর শূদ্র এই চার চার বর্ণের সেবা করবে আমাদের অনেকেই প্রশ্ন করতে পারেন তাহলে কি শূদ্রকে আমরা শুরু থেকেই সরিয়ে দিয়েছি তা কিন্তু নয় চারজনই শিক্ষিত হবেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তারা মেধাভিত্তিকভাবে ভাবে গুরুর আশ্রমে যাবেন কিন্তু তারা ফিরে এসে তাদের যে আচরণ তাই দিয়ে শূদ্রদের শেখাবেন একটাই আমাদের কি আছে ক্লোরোকুইন বড়ি আছে সেই ক্লোরোকুইন বড়ি যদি আপনি খান আপনার ম্যালেরিয়া ছেড়ে যাবে কিন্তু ক্লোরোকুইন বড়ি খেলে সেটা এত সারা দিন আপনার মুখটা তেতো হয়ে থাকবে আপনি অনেক সময় সহ্য করতে পারেন না কারণ কারণ পেট খারাপও হয়ে যায় তখন পদ্ধতি কী হলো সেই ক্লোরোকুইন বইড়িকে গুঁড়ো করে সেটা ডিস্টেল ওয়াটারের সাথে মিশিয়ে একটা মিক্সচারের মধ্যে ঢুকিয়ে চারটে দাগ দিয়ে দেওয়া হলো এই সকালে ঘুম থেকে উঠে কিছু খাবার পরে এক দাগ ওষুধ আপনি জলের সাথে মিশিয়ে খেলেন এমনিতেই ওষুধটা জলে মেশানো হয়েছে খানিকটাই হয়েছে আবার দুপুরবেলা খাওয়ার পরে ওষুধটাকে ভালো করে নেড়ে আবার দ্বিতীয় দাগ খেলেন আবার তৃতীয় দাগ খেলেন তারপরে আবার চতুর্থ দাগ খেলেন সারা দিনে একটা গোটা ক্লোরোকুইন বড়ি আপনাকে খাওয়ানো হচ্ছে কিন্তু আপনার মতো করে আপনি যেরকমভাবে পারছেন ঠিক সেই রকম আমাদের সকলের পক্ষে এইটি করা সম্ভব নয় আমাদের সকলের পক্ষে যে উচ্চ আদর্শ উচ্চ ভাবনা এগুলোকে ধরে রাখাটা সম্ভব নয় সেই কারণে যারা তাদের তারা তাদের মতো করে যেন আমরা এই শাস্ত্রকে পাই তার ব্যবস্থা আমাদের শাস্ত্র করেছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই তিন বর্ণ তাদের আচরণ দিয়ে তাদের আচরণের মধ্যে দিয়ে ধর্মশাস্ত্র আমাদের কি শেখায় সত্য ন্যায় আমাদের পরশ্রীকাতরহীনতা জীবন অনসুয়া জীবন অসুয়াহীন জীবন লোভহীন জীবন এই জিনিসগুলো কাটায় আমরা যত শিক্ষিত হতে থাকি আমাদের আচরণের মধ্যে এইগুলোর প্রকাশ হতে থাকে যারা মেধায় এই পড়াশোনাগুলো করতে পারবেন না তারা ব্যবহারিক জীবনে নিত্যদিনের কাজের মধ্যে এই জিনিসগুলোকে ধীরে ধীরে রপ্ত করতে হবে কিন্তু ব্যাপারটা একদম অন্যরকম হয়ে গেল ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণিতর আর কারুর শাস্ত্রপাঠের অধিকার থাকলো না এর ফলে এই গুরুগৃহে যেতে গেলে আগে তিন বর্ণেরই উপনয়ন সংস্কার হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আপনারা দেখবেন আমাদের ধর্ম যে আমাদের যে জীবন সেটা চারটি ভাগে বিভক্ত ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ এবং সন্ন্যাস আমাদের যে রামকৃষ্ণ মিশন স্কুল কেন অন্যান্য স্কুলগুলোতেও ক্লাস ফাইভের আগে ছেলে পুলে নেওয়া হয় না ক্লাস ফাইভে ছেলের বয়স থাকে নাইন প্লাস গুরুগৃহে যাওয়ার এটাই হচ্ছে আদর্শ বয়স আর সমাবর্তন যেটা হয় মাধ্যমিক ষোলো উচ্চ মাধ্যমিক আঠেরো এবং গ্র্যাজুয়েশন সেটা একুশ বছরে হয় এই একুশ থেকে নয় বার দিন দেখুন আপনার সংখ্যাটা থাকছে বারো এই যে বারো বছরের ব্রহ্মচর্য জীবন আমরা বলি এই বারো বছরের গুরুগৃহে ব্রহ্মচর্য জীবন যাপন করা দরকার এই যখন গুরুগৃহের শেষের দিকে আসে তখন শিক্ষার্থীদের ভেবে নিতে হতো তারা কোন জীবন যাপন করবে যারা মনে করতেন এই গুরুগৃহ থেকে বেরিয়েই তারা সন্ন্যাস জীবন গ্রহণ করবেন তারা নৈষ্ঠিক ব্রহ্মচর্যে দীক্ষিত হতেন তারা গেরুয়া পড়তেন তাদের শিক্ষা থাকতো তাদের সূত্র থাকতো আর যারা মনে করতেন না তারা গারস্থ জীবনে ফিরে যাবেন তারা সাতা সাদা কাপড় পরতেন তাদেরও শিক্ষা সূত্র থাকত তাদের বলা হতো উপকুরবান একুশ বছর বয়সে সমাবর্তন হলে তিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী তিনি শিক্ষা শিক্ষাসূত্র পূর্বক সেগুলোকে আগুনে ফেলে দিয়ে সন্ন্যাসীর বেশে জঙ্গলে চলে যেতেন ঈশ্বরের চিন্তায় এবং জগৎ কল্যাণের চিন্তায় তিনি সারাটা জীবন কাটিয়ে দিতেন আর যিনি গৃহস্থ তিনি ফিরে এসে পরিবার দেখাশোনা করতেন একুশ থেকে পঞ্চাশ বছর অবধি তার পরিবারিক জীবন চলবে পঞ্চাশ বছর হয়ে গেলে তাকে তার সন্তানের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে স্বামী স্ত্রী দুজনেই বানপ্রস্থে রওনা দেবেন এবং পঁচাত্তর বছর বয়স বুধ হলে যখন তাদের ইন্দ্রিয়গুলো শিথিল হয়ে গিয়েছে তখন তারা পৃথকভাবে বিরজা ভগ্নি করে সন্ন্যাস নিয়ে বাকি জীবন ঈশ্বর চিন্তায় ঈশ্বর ভাবনায় কাটাবেন এই অপূর্ব একটা ভাবনা চিন্তার জগৎ ছিল আমাদের একটা উচ্চ জীবনের একটা শর্ত ছিল আমাদের জীবনে আমরা সেইটিকে কখনো গ্রহণ করিনি আমরা সেইটিকে না গ্রহণ করার ফলে আমাদের কি হলো আমরা আমাদের জীবনের ভেতরেই বদ্ধ হয়ে থাকলাম আমাদের মতো করে আমাদের জীবন যাপন করতে থাকলাম ফলে একদল ভীষণ রকমের স্বার্থপর হলো তারা সেই ব্রাহ্মণ তারা ভাবলেন শাস্ত্রের যাবতীয় জিনিসপত্র শুধুমাত্র তাদের হাতের মুঠোর মধ্যেই থাকবে এবং তাদের জীবন থেকে তারা ধীরে ধীরে ক্ষত্রিয় এবং বৈশ্যদের সরিয়ে দিলেন ক্ষত্রিয় সময় একটা হতাশ হয়ে সেই শিক্ষা সূত্রকে পরিত্যাগ করে দিল এখন দেখবেন কোনো ক্ষত্রিয় কোনো বৈশ্যের গলায় পইতে নেই ব্রাহ্মণ এতর পুজো কার্যক্ষেত্র তাই হয়েছে এবং বরাবর যেহেতু একটি বিশেষ ক্লাস এইসব কাজ করতো তাই তাদের পদ লেহন করা তারা খুব দরিদ্র হতেন বলে তাদের পদলেহন করতে হতো এবং তারা মনে করতেন যে তারাই এই জগতের যাবতীয় ধর্মাধর্মের ব্যাপারটি তারা ধরে থাকবেন এবং অন্য মত অন্য ধর্মের মানুষে এসব জানার অধিকার নেই স্বামীজি বলেছেন আর যারা এই তিন বর্ণের নিচে আছে তারা তিনজন মিলে এই সূত্রকে ভীষণভাবে অত্যাচার করতেন আপনারা মুন্সী প্রেমচন্দের সেই বিখ্যাত গ্রন্থ সদ্গতি জানেন যদি না জেনে থাকেন অবশ্যই সত্যজিৎ রায়ের ছবি দেখে থাকবেন সেখানে অবশ্যই আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রথম রঙিন সরকারি পরিচালিত রঙিন ছবি হচ্ছে সদ্গতি সেটি সত্যজিৎ রায় করেছিলেন সেই ছবিতে দেখানো হয়েছে সেই ব্রাহ্মণ তার বাড়িতে খেতে আসবেন তার জন্য সেই কত রকমের উপকরণ ব্রাহ্মণ বলছে আমি যদি খেতে আসি এই লাগবে সেই লাগবে ওই লাগবে এবং সেই জোগাড় করার জন্য অভুক্ত অবস্থায় তারপরে জ্বর গায়ে সেই লোকটিকে দিয়ে ব্রাহ্মণ এত কাজ করালেন এত কাজ করালেন আলটিমেটলি সেই লোকটি মারা যায় যখন সে মারা গেলেন তখন সবাই ছোটাছুটি করছেন যে কি করে এই লাশটাকে করে দেওয়া যায় অথচ তার গায়ে এত স্পর্শ করা যাবে না কিন্তু মৃত ব্যক্তিকে সরাবে কি করে তখন তার পায়ে দড়ি মেঁধে ধীরে ধীরে তাকে টানতে টানতে গ্রামের বাইরে শ্মশানে নিয়ে যাওয়া হলো অদ্ভুত এক জীবন সদ্গতির গল্প আমাদের কিন্তু আমরা যারা জানি না কিন্তু আমরা আমাদের জানতে হবে এগুলো এখন ইউটিউব কল্যাণে ইন্টারনেটের কল্যাণে দেখা যায় কেরল প্রভৃতি অঞ্চলে যে মানুষের ভীষণ রকমভাবে ধর্মের প্রতি এমনকি দক্ষিণ ভারতে জুড়ে আপনারা দেখবেন সবাই তাদের পদবীকে পরিত্যাগ করেছেন পদবিকে পদবীকে পরিত্যাগ করার মূল কথা হচ্ছে তারা কোন জাতির সেটাই তারা জানতে চান না পি কুমার আপনি দেখবেন নাম এরকম জাতীয় নাম হয়ে থাকে তাদের সারনেমটা কি আমরা জানতে পারি না তারা জানতে দিতে চান না তারা কোন জাতির ভুক্ত নিজেদের কাছে নিজেদের থেকে লজ্জা হিসেবে গ্রহণ করেন কিছুদিন আগে একজন আমাকে একটা সিনেমার ক্লিপিং পাঠিয়েছিলেন সেখানে একটি ডায়লগ ব্যবহার করা হচ্ছে কোন গোত্র সেটা জানার দরকার নেই গোত্রের কোন প্রয়োজন নেই মনুষ্য গোত্র মনুষ্য গোত্র বলে কিছু নেই গোত্র অবশ্যই জানতে হবে গোত্র হচ্ছে আমি কোন ঋষির বংশধর সেটা জানা গোত্র সেই ঋষির বংশ সেই ঋষির নামে হয় গোত্রটা এবং যদি আপনারা পাঁজি খুলে দেখেন তাহলে দেখবেন একটা প্রবর মালা দেওয়া আছে যে আমার এই গোত্রে কয়েকজন ঋষির নাম আছে তারা এক সময় বৈদিক ঋষি আমরা প্রত্যেকে বৈদিক ঋষির বংশধর এটা আমাদের জানাটা ভীষণভাবে জরুরি আমরা কোন গোত্রের এবং সেই গোত্রের প্রধান প্রধান ঋষিরা কারা ছিলেন যখনই আমাদের নিজের মধ্যে হীনমন্যতা আসবে যখনই মনে হবে আমরা আদর্শ থেকে সরে যাচ্ছি স্মরণ করবেন নিজেদের কাছে যে আপনি একজন ঋষির বংশধর এই রকম ছোট কাজ আপনাকে শোভা দেয় না এটা যখনই আপনার মনের মধ্যে ঢুকবে দেখবেন আমাদের মনই আমাদের অন্যরকম কোনো কিছু করতে কোনোভাবে আমাদের সাহায্য করবে না এটা কিন্তু খুব পরিষ্কার এটা কিন্তু আমাদের জানতে হবে এটা হচ্ছে কথা এটা যতক্ষণ না আমরা জানতে পারছি ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জীবন সুদিকে চালিত হবে না এই দীর্ঘদিন ধরে অত্যাচার হবার ফলে শত্রুরা যখন ইংরেজি শিক্ষায় মানুষজন শিক্ষিত হতে থাকল যখন তারা জানতে পারলেন শূদ্ররা তখন আর তারা ব্রাহ্মণের কোনোরকম কোন রকম আর তারা শুনতে চাইলেন না আমার মনে আছে আমি এরকম অনেক অব্রাহ্মণকে শিখিয়েছিলাম এবং তাদের মধ্যে একজনই মাত্র এখন সাহস সাহস করে করে নিজে নিজে নিজের বাড়িতে দুর্গা পুজোটি করেন নিজে নিজে প্রথমে ঠাকুরের পুজো করতেন তারপর ঠাকুরের বিশেষ পুজো করতেন মায়ের পুজো এরকম করে টুকটুক টুকটুক তরিয়া আনন্দজি মহারাজের জন্মতিথির দিন তিনি তার ঠাকুর ঘরটা উদ্বোধন করেছিলেন সাহস করে প্রথম বছরে ঠাকুরের পুজো করতে পারেনি কিন্তু যারা পুজো করতে গেছিল সব সবকটি বামুন তাদের উৎপাদ দেখে আমিও তাকে বারবার করে উৎসাহিত করেছিলাম যে তোমাকে যে এত কাণ্ড করে শেখালাম তুমি কেন পুজো করো না কিন্তু সে পরে সাহস করে তার পরের বছর থেকে নিজে নিজেই পুজো করা শুরু করলো ভগবান আমাদের নিজেদের তাকে উপাসনা করার পদ্ধতি অধিকার আমাদের সবার আছে যেখানে সর্বজনের পূজা যেহেতু ব্রাহ্মণ ক্ষত্রিয় ব্রাহ্মণ এ ক্ষত্রিয় এবং বৈশ্য তাদের ঐতে পরিত্যাগ করেছে তাই তার যজ্ঞ করার অধিকার নেই যেহেতু তারা শিক্ষাকে ত্যাগ করেছে তাই তার বৈদিক মন্ত্রোচ্চারণের অধিকার নেই এটা সর্বজনের ক্ষেত্রে সার্বজনীন পুজো যেখানে কিন্তু যেখানে তার নিজের বাড়ি সে অবশ্যই পূজা করতে পারে অবশ্যই সে উপ যজ্ঞাদি করতে পারে এবং আমরা এই দীর্ঘদিন ধরে মানুষকে পায়ের তলায় দাপিয়ে রেখি যেটা স্বামীজি বারবার বলছেন যে নিচ জাতি তুই যদি একটি লোককে খেতে শুতে বসতে সর্বক্ষণ বলিস তুই নিচ তুই নিজ তবে সময় তার ধারণা হবে আমি সত্যিই সত্যই নিচ প্রত্যেক দিন যদি আমরা একটা মানুষকে মনে করিয়ে দিই সে লোকটা খারাপ সে লোকটা পাজি সে কখনো ভালো হতে পারে না তাহলে সে একটা সময় খারাপ হয়ে যাবে এই এই দিক দিয়ে খ্রিশ্চান মিশনারি স্কুলের অনেকখানি কিন্তু খানি উপকার আছে আমাদের খ্রিশ্চান মিশনারি স্কুলে আমাদের সঙ্গে ক্লাস নাইনে একটি ছেলে পড়তে এলো যে বছর দুয়েকের আমাদের চেয়ে সিনিয়র স্যার কিন্তু প্রথম দিন এসে বলে দিলেন ও ছেলেটা পাজি এবং ও ছেলেটা গালাগাল দেবে কিন্তু ওই ছেলেটাকে যদি তোরা ভালো করতে পারিস তাহলে আমি তোদের কৃতিত্ব দেব এবং প্রথম দিন থেকে তাকে বোঝাতে শুরু করা হলো প্রথমে সে কিছুতেই আমাদের সাথে মিশতো না আমরা তার থেকে দু বছরের ছোট প্রথম দিকে খিস্তি করতো গালাগাল করতো তারপরে একদিন আমি তাকে বললাম এরকম খিস্তি গালাগাল কেন করিস তো এই যে কথাগুলো বলছিস এই নানারকম খারাপ খারাপ কথা বলতে এগুলো তো ভালো কথাতেও বলা যায় তাহলে ভালো কথা যখন বলা যায় তাহলে খারাপ কথা কেন বলবে আমি তুলনা দিয়েছিলাম যদি ভালো কমলা লেবু খাওয়া যায় তো পচা কমলা লেবু খাওয়ার অভ্যাস কেন করছিস তাহলে খুব বদল তার ভেতরে এসেছিল এবং পরবর্তীকালে সেই বছরই আমাদের ক্লাস নাইন থেকে যখন টেনে গেলাম আমরা তখন সে ক্লাস নাইন থেকে টেনে তার রেজাল্ট বেশ ভালো হলো এবং মাধ্যমিকে প্রথম বিভাগ পেয়েছিল এবং খুব বড় চাকরি করতে হচ্ছে সে যদিও দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে নেই মারা গিয়েছে কিন্তু আমি তার জীবন দেখেছি অদ্ভুত একটা জীবন আদর্শের জীবন আমরা অনেক আচ্ছা আচ্ছা আদর্শময় মানুষকেও তার মতো ভালো দেখিনি এরকম মানুষ আমরা দেখিনি এটা হচ্ছে কথা এই আমরা যদি সবসময় একজন মানুষকে তুই খারাপ তুই খারাপ তুই খারাপ বলতে থাকি তাহলে কিন্তু কখনো হয় না আমি একটা উদাহরণ আপনাদের কাছে দিয়েছিলাম এটা রঙ্গনাথ আনন্দজী মহাজের জীবনী থেকে ওয়াট লাইফ মি এই গ্রন্থ থেকে নেওয়া রঙ্গনাথানজি ছোটবেলায় খুব নোংরা নোংরা গালাগাল দিতেন এটা এই যে কেরালিয়ান বাচ্চাদের এটা একটা স্বভাব খুব খারাপ খারাপ কথা বলা সেই কেরালিয়ান বাচ্চা এরকম খারাপ খারাপ কথা বলতো একদিন তার মা রঙ্গনাথানন্দজির মা রঙ্গনাথানন্দকে ধরলেন এবং বললেন তোমার জীবে কে বসে থাকেন মা সরস্বতী তুমি যদি খারাপ খারাপ গালাগাল দাও তাহলে তুমি মা সরস্বতীকেই অপমান করছো রঙ্গনাথানন্দজি হোয়াট লাইফ হ্যাস মি তার এই বক্তৃতাটাই বলেছিলেন যে এই একটা কথা আমার জীবনের মধ্যে বদল হয়ে গেল আপনাদের মনে আছে জানি না জানেন আপনারা যারা লীলা প্রসঙ্গ পড়েছেন তারা নিশ্চয়ই মনে পড়বে আপনাদের ঠাকুর একটা সময় ওই মেয়েদের ঘাটে যখন ছোট ছিলেন তখন মেয়েদের ঘাটে স্নান করতে যেতেন মায়ের সঙ্গে যেতেন স্নান করতে তারপরে ক্রমাগত যারা যখন তারা বড় হতে থাকলেন তাদের বদমাইশিও বাড়তে থাকলো তারা ঘাটকে ধরে পা দিয়ে এমনি এমনি করে নাচিয়ে নাচিয়ে ওই সাঁতার কাটা অভ্যাস করতেন ফলে জলের ছিটে যে সমস্ত ব্রাহ্মণ মহিলারা ঘাটে বসে আর্নিক করতেন তাদের খুব কষ্ট হতো তারা বলতেন যেতে পারিস না তোরা কেন মেয়েদের ঘাটে এখানে থাকিস যা ওইখানে গিয়ে ছেলেদের ঘাটে তো স্নান করতে পারিস ছোট্ট বালক তার মনের মধ্যে একটা অন্য রকমের ভাবনা এলো সে লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করা দেখলো একজন বলেছিল মেয়েদের স্নান করা দেখতে নেই দেখলে খারাপ হয় ছোট্ট বালক মেয়েদের স্নান করা দেখলো তারপরে একদিন সেই মহিলাকে ধরে বললো তুমি যে বলেছিলে মেয়েদের ঘাট থেকে ঘাট স্নান করা দেখতে নেই আমি উমুক দিন ওই এই ওই মহিলাকে স্নান করতে দেখছি তমুক দিন ওই মহিলাকে স্নান করতে দেখছি যেমন পাকা ছেলের গল্প মায়ের কাছে বলে দেওয়া হয় ঠিক সেই ভাবে চন্দ্রামণি দেবীর কাছে বলে দেওয়া হলো চন্দ্রামণি দেবী কি সুন্দর করে বললেন বললেন মেয়েদের ওই রকম দৃষ্টিতে দেখতে নেই ওই রকম দৃষ্টিতে যদি দেখা যায় তাহলে মেয়েদের অবমাননা করা হয় দেখুন কী সুন্দর কথা বকা নেই ঝকা নেই কিচ্ছু নেই কিন্তু প্রয়োজনীয়টা বুঝিয়ে দেওয়ায় বালক গদাধরের সম্পূর্ণ বদল হয়ে গেল এটা হচ্ছে কথা আমরা আমাদের স্কুলে এইটা খুব প্রয়োগ দেখেছি একটি ছোট ছেলে মাঝি সম্প্রদায় থেকে এসেছিল শালা বঞ্চত এই রকম গালাগালগুলো তাদের সম্প্রদায় খুব সহজে দেয় ছেলেরা তাই ছেলেটি এই গালাগাল দিত আমি একদিন তাকে ডেকেই রঙ্গনাথ কথাটা বললাম জীবে মা সরস্বতী বসে আছে তাকে অবমাননা করা হয় তুই গালাগাল দিস না তারও দু চার দিন বাদে আবার কমপ্লেন এলো ছেলেটা নাকি আবার গালাগাল দিচ্ছ আবার ছেলেটাকে ডেকে একটু থাকলাম সে বললো আমি এরকম গালাগাল কখনো দিইনি তুমি আগের দিন বলেছিলে না জীবে মা সরস্বতী বসে সেই কারণে আমি আর গালাগাল দিইনি ওরা জানে তো আমি গালাগাল দিই তাই আমার নামে মিথ্যে মিথ্যে কমপ্লেন করছে দেখুন কি দারুণ কথা একটা মানুষের শুধু রিভিলেশন আসেনি কি একটা অদ্ভুত আত্মপ্রত্যয় এসছে সে দৃঢ়তার সঙ্গে বলছে আমি এই কাজটা করিনি আমরা দৃঢ়তার সঙ্গে অনেক সময় অনেক কথা বলতে পারি না এই দেখুন যদি আমরা প্রতি মুহূর্তে একজন মানুষকে তুই উচ্চ তুই ভালো বলতে পারি তাহলে তার ভেতরের ভালোটা জাগে স্বামীজি যেরকম বলছে যদি তুই সর্বক্ষণ বলিস তুই নিজ তুই নিজ তবে সময়ে তার ধারণা হবে আমি সত্যি সত্যিই নিজ ইংরেজিতে একে বলে হিপনোটাইজ বা মন্ত্রমুগ্ধ করা ব্রাহ্মণে তার জাতগুলি একটু একটু করে চমক ভেঙেছে আমরা ছোটবেলায় দেখেছি বামুনরা আমাদের বলতো এই তোমরা কি জানো হ্যাঁ আমরা নিজেরা ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও লোকেরা বলতো কি বামুন হ্যাঁ এই আমরা ভাবতুম তারাই ভুল ভাল এই মন্ত্র বলে অনেক বছর পরে আমি যখন ব্রহ্মচারী হয়ে গেছি আমাদের একজন আত্মীয় বিয়োগ হয়েছে যার জন্য আমাকে একটু শ্রাদ্ধ করতে আমার পূর্বাশ্রম যেতে হয়েছিল ততদিন আমি পুজোটা শিখে ফেলেছি এবং পুজোটা জানি আমার পাশে বসে বসে যেহারে ভুলভাল মন্ত্র বলছে আমার গা একবারে কাটা দিয়ে যাচ্ছে যা যা কথা বলছে সেটা সবটাই অর্থহীন হয়ে যাচ্ছে এবং বিরুদ্ধ শব্দ হয়ে যাচ্ছে অশব্দের এপাশ ওপাশ যদি হয়ে যায় তাহলে অনেক সময় আমাদের গোলমাল হয়ে যায় শব্দের গোলমাল হয়ে যায় ন শব্দটির প্রয়োগ এখানে ওখানে গেলে গোলমাল হয়ে যায় এটা তারা বোঝে না আর যখন শ্রাদ্ধ করতে গেলাম নিজেদের শ্রাদ্ধ তখন আমরা খুব মজা করে বলছি ওখানে একটা মন্ত্র বলা হয় গয়া গঙ্গা এ তৎ অধিপত গয়া গঙ্গা গদাধরহরি এ তৎ অধিপতয় এটা সন্ধিকলায় এত ধিপতয়ে তা যিনি পণ্ডিত তিনি বলছেন এতদ অধিপতয়ে এত ধিপতয়ে আর আমরা খুব হাসছি যে সংস্কৃতটা সম্পূর্ণ ভুল এবং উনি খুব অসন্তুষ্ট হচ্ছেন ব্রহ্মচারীরা শ্রাদ্ধ করতে বসে এরকম হাসাহাসি করছে কেন কিন্তু উনি যতবার মন্ত্রগুলো ভুল বলছেন ততবার আমাদের খুব হাসি পাচ্ছিল আমরা মনে মনে ভাবছিলাম এরা এই করে এই সমস্ত মন্ত্র বলেই আপনাদের বাড়িতে পুজো টুজো করেন শুধু তাই নয় সরস্বতী পুজোর সময় বা লক্ষ্মী পুজোর সময় আপনারাই টেনে হিঁচড়ে বাড়িতে নিয়ে যান আমাদের ভক্তরা কক্ষনো চেষ্টা করেন না নিজে নিজে পুজো করতে পারি আমরা সেটা করতে পারি আমরা নিজে নিজে অন্যান্য কাজকর্ম করতে পারি কিচ্ছু করতে আমরা খালি ওই মেয়েদের পুজো করা মানে খানিকটা রবীন্দ্রসঙ্গীত গাওয়া আর খানিকটা উপনিষদের ইংরেজি অনুবাদ শোনা ওর মধ্যেই আমরা সবটুকু করে ফেলেছি কোনো দিন পারলে কেমন করে মায়েরা পুজো করতে পারেন একবার গিয়ে শারদা মাঠে গিয়ে দেখে আসবেন মায়েরা কীরকমভাবে পুজো করে তাতে রবীন্দ্রসঙ্গীত গানও নেই জামদানি শাড়িও নেই কিচ্ছু নেই কি সুন্দর শান্ত অথচ কি সুন্দর যদি সারদা মাঠ যেতে খুব কষ্ট হয় তাহলে বেশি দূর নয় এই সমাজারে শারদেশ্বরী আশ্রমে গিয়ে দেখবেন মায়েরা পুজো করছেন কি সুন্দর পুজো করছেন একটু অতিরিক্ত নয় কিচ্ছু নয় কি সুন্দর ব্যাপার স্যাপার এইটা হচ্ছে এই আচার বিচারটা যত আমরা মানতে শিখবো যত আমরা জানবো যত আমাদের আত্মজাগরণ হবে যত আমরা বুঝতে পারবো আমাদের ভুল শেখানো হচ্ছে তত আমরা মানামানিটার কম করতে থাকবো এবং যত মানামানি কম করতে থাকব মনে হবে আমাদের সমস্তগুলো যেন খুলে যাচ্ছে শিথিল হয়ে যাচ্ছে এইটা কথা আগেকার দিনে আপনারা দেখেছেন কি নিশ্চয়ই দেখেছেন আপনারা নিশ্চয়ই দেখেছেন এবং আপনারা জানেনও যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন তো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আমাদের আমাদের বেসিক ইন্টারনেটটা চলে গেছে এখন আমরা ওয়াইফাইটা চলে গেছে এখন আমরা অন্য কানেকশনে ক্লাস করছি এটা খোলা ছিল বলে তো সেইটা আমরা ছোটবেলায় দেখতাম আপনারাও দেখেছেন হয়তো বাড়িতে এই শীতকালে টাচার রোদ দূরে দেওয়া হতো এই সমস্ত কিছু রোদ দূরে দেওয়া হতো শীতকালে আচার তৈরি করে বয়মে বয়মে আগে বড় বড় হলটিক্সের শিশি পাওয়া যেত তাতে এবং ঠাকুমারা বসে বসে পাহারা দিতেন যাতে আর বলতেন যে খাওয়া কাপড়ে মানে ভাত খাওয়া কাপড়ে ওগুলো স্পর্শ করতেনি আসলে ভাত খাওয়ার পর ওগুলো খেতে আমাদের খুব ইচ্ছা করতো ও আমরাই খাবো সেগুলো যেন রোদ্দুরে থেকে যেন ভালো করে আরও হয় সেইটার উদ্দেশ্যেই তারা এই সমস্ত বিধিনিষেধ জারি করতেন লাঠি হাতে বসে থাকতেন এবং তারা ওই আম তেল গুড়ু আম এগুলো সব পাহারা দিতেন কুলের আচার শীতকালে কুলের আচার তৈরিও সেগুলো পাহাড়া দিতেন আমরা ওয়াক বিস্ময় দেখতুম ওই একটা বিধি নিষেধ করে দেওয়া দেখবেন এই যে পৌষ মাসে কালীকে দর্শন করতে গেলে কাল মূল দিয়ে কালীকে দর্শন করতে হয় পৌষ মাসে নিয়ম আছে আসলে তা নয় যে যদি মূল খাওয়া হয় তাহলে ওই সময় শরীরে বায়ু বৃদ্ধি হয় এবং যেটা খুব কাজের জিনিস নয় আমরা সোজা কথা সোজা করে বুঝতে পারবো না তাই ইষ্টদেবীর ওটা নিবেদন করে আমরা নিজেদের মুক্ত করি এটা হচ্ছে কথা এই রকম কত ছোট ছোট জিনিস আমরা বুঝতে পারি না কিন্তু এগুলো আমাদের জীবনের মধ্যে একটু একটু করে এসে গেছে অথচ আমরা জান জানি জানতে দিই না না জানতে দেওয়ার ফলে ধীরে ধীরে একটু একটু করে আমাদের বাঁধন শিথিল হতে শুরু করেছে আমরা বুঝতে পারছি আর কিন্তু ধরে রাখতে পারছি না তবুও ছাড়তে পারছি না তাই বলছেন পড়বে না ব্রাহ্মণেরা যে ক্রমে অনাচার অত্যাচার আরম্ভ করেছিল সার্থপর হয়ে বল নিজের প্রভুত্ব বজায় রাখবার জন্য কত কি অদ্ভুত অবৈধিক অনৈতিক অযৌক্তিক মত চালাচ্ছিল তার ফল হাতে হাতেই পাচ্ছে আমাদের এখানে একটি ছেলে বাবা মারা গেল আমাকে বলছিলাম জিজ্ঞেস করছিলাম তোমার যে শ্রাদ্ধ করার জন্য এত টাকা কেন লাগছে এক একজনের ভাগে পড়েছে নব্বই হাজার টাকা করে চার ছেলে বুঝে দেখুন তাহলে কি বিশাল শ্রাদ্ধ হচ্ছে আমি তখন জিজ্ঞেস করলাম যে কি দিয়েছ বলছে না আমাকে আশি কিলো চাল দিতে বলেছে একটা শ্রাদ্ধের জন্য আশি কিলো চাল আমার মনে পড়ে না আমরা চুয়াল্লিশটি ছেলে শ্রাদ্ধ করেছিলাম সন্ধ্যাসের সময় আশি কিলো চাল ছিল কিনা আমাদের মনে পড়ে না তারপরে যখন ইয়াস হলো করোনা হলো এই ব্রাহ্মণ সমাজের যজন যজন সম্পূর্ণ বন্ধ হয়ে গেছিল ব্রাহ্মণ সমাজ এসেছিলেন আমার কাছে যদি তাদের কোনো রিলিফ দেওয়া যায় আমরা দিয়েছিলাম তাই সেই ব্রাহ্মণটিও এসেছিল যিনি ওর বাড়িতে পুজো করেছিলেন আমি তাকে ডেকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা এই যে আপনি সময় সময় মানুষের উপর অত্যাচার করেন এই যে আশি কিলো চাল যে নিয়েছিলেন এটা কেন নিয়েছিলেন বলছে আসলে জানেন তো আমাকে বলছেন শ্রাদ্ধটাও করে নিলাম তারপরে যদি শ্রাদ্ধ করিয়েছে তারপর আবার কি বার্ষিক করার জন্য আবার একটা অতিরিক্ত শ্রাদ্ধ মানে মূল শ্রাদ্ধ আদ্য শ্রাদ্দ তার জন্য অভ্যুতই নান্দিমুখ যা করার করেছে তারপরে বারোটা আলাদা আলাদা মাসিক শ্রাদ্ধ করিয়েছে যেটা প্রত্যেক মাসে মাসে করার কথা যদি না করে সেই কারণে আগের থেকেই করিয়ে নিয়েছে আবার বলছেন যে আবার যদি বার্ষিক শ্রাদ্ধটা না করে তাই বার্ষিক শ্রাদ্ধটাই করিয়ে নিয়েছে আমি জিজ্ঞেস করলাম কখন থেকে শ্রাদ্ধ শুরু হয়েছিল বললো সকাল দশটায় শুরু হয়েছিল আর শেষ হলো প্রায় রাত্রের আটটার সময় সূর্যাস্ত হয়ে গেছে তখনও শ্রাদ্ধ চলেছে এরা বোকার মতো সে দিন কি অদ্ভুত অদ্ভুত নিয়ম এখানে মারা গেলে পায়ে জুতো পরে না জানি কিন্তু সূর্যের তলায় দাঁড়াতে নিয়ে এরকম কখনো কোথাও শুনিনি সূর্যের তলায় দাঁড়াতে নি সে এসছে একবারে ঠান্ডার দিনে মাথায় ছাতা মাথা দিয়ে আমি জিজ্ঞেস করলাম কেন ছাতার মাথা দিয়ে এসছো হচ্ছে সূর্যের তলায় দাঁড়াতে আমি তাকে বললাম এই যে ছাতার বাইরে যেটা আছে কি সূর্য ছাড়া সেটা তো সূর্য ও জানি না বামুন বলেছে তাহলে বুঝতে পারছেন তো আমাদের কি অবস্থা তাই বলছেন শিষ্য জিজ্ঞেস করছেন কি ফল পাইতেছি মহাশয় স্বামীজি বললেন ফলটা কি দেখতে পাচ্ছিস না তোরা যে ভারতের অপর সাধারণ জাতগুলিকে ঘেন্না করেছিলি তারা তার জন্যই এখন এখন তাদের হাজার বছরের দাসত্ব করতে হচ্ছে তাই স্থল হয়ে উপেক্ষার রয়েছিস আমরা নিজেরা এই কারণে যেহেতু ক্ষত্রিয় এবং বৈশ্য ব্রাহ্মণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল সংঘবদ্ধভাবে যেভাবে দেশকে রক্ষা করা সম্ভব ছিল সেইভাবে রক্ষা করা সম্ভব হয়নি আগেকার দিনে রাজারা দেখবেন অনেকের পদবি আপনাদের চক্রবর্তী আছে এটি রাজ পদবি এটা তাদের নিশ্চয়ই কিছু অন্য একটা পদবি আছে আদতে পদবীটা হচ্ছে রাজ চক্রবর্তী এই সমস্ত ব্রাহ্মণেরা রাজার পরামর্শদাতার কাজ করতেন অদ্ভুত রকমের রাজা যে পরিচালনা করতেন সেইখানে নীতি ভাবনা চিন্তা সমাজকে চালানোর জন্য যেগুলো তার গাইডেন্স দিতেন ব্রাহ্মণেরা তাই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র চার বর্ণের মিলিত চেষ্টায় একটা দেশ রক্ষা পেত ব্রাহ্মণরা যখনই ওটা সোসাইটি থেকে নিজেদের ডিস করে নিল এবং ক্ষত্রিয় বৈশ্যকে সম্পূর্ণ সরিয়ে দিল শূদ্রদের ওপর তিন বর্ণ মিলে অত্যাচার করা শুরু করলো তখন নিজেদের মধ্যে ঐক্য অবসান হয়ে গেল ফলে যেকোনো বিদেশি জাতি এই অনৈক্য জাতিকে দাবিয়ে জিতে যেত এবং তাদের পদানত করত। আমরা বছরের পর বছরের পর বছর ইসলামিক শাসন এবং ইংল্যান্ডের ইংরেজি শাসনের দাসত্ব করেছি তার কারণ আমাদের নিজেদের জন্য শিষ্য জিজ্ঞেস করছেন কিন্তু মহাশয় তো ব্যবস্থাদি ব্রাহ্মণদের মতেই চলিতেছে গর্ভাদান হইতে যাবতীয় ক্রিয়াকলাপে লোকে ব্রাহ্মণেরা যেরূপ বলিতেছেন সেই করিতেছেন তবে আপনি ওইরূপ বলিতেছেন কেন স্বামীজি বললেন কোথায় চলছে শাস্ত্রোক্ত দশবিধ সংস্কার কোথায় আছে আমি তো ভারতবর্ষটা সব ঘুরে দেখেছি সর্বত্রই শ্রুতি স্মৃতি বিগর্হিত দেশাচার সমাজ শাসিত হচ্ছে লোকাচার দেশাচার ও স্ত্রী আচার এই এখন সর্বত্র স্মৃতি স্বাস্থ্য হয়ে দাঁড়িয়েছেন কে কার কথা শুনছেন টাকা দিতে পারলে ভট্টাচার্যের দল যা তা বিধিনিষেধ লিখে দিতে রাজি আছেন কয়েকজন ভট্টাচার্য বৈদিক কল্পগৃহ ও সৌত্র সূত্র পড়েছেন তারপর দেখো বাংলায় রঘুনন্দনের শাসন আর একটু এগিয়ে দেখবে মিতাক্ষরার শাসন আর একদিকে এগিয়ে দেখো মনুস্মৃতি শাসন চলেছেছেন তোরা ভাবিস সর্বত্র বুঝি একমত চলছে সেই জন্যই আমি চাই বেদের প্রতি লোকের সম্মান বাড়িয়ে বেদের চর্চা করাতে এবং সর্বত্র বেদের শাসন চালাতে শিষ্য বলছেন মহাশয় তাহা কি এখন আর চলা সম্ভবপর স্বামীজি বলছেন বেদের সকলেই প্রাচীন নিয়ম চলবে না বটে কিন্তু সময় উপযোগী বাদশাদ দিয়ে নিয়মগুলোকে বিধিবদ্ধ করে নতুন ছাঁচে সমাজকে দিলে চলবে না কেন শিষ্য বলছেন মহারাজ আমার ধারণা ছিল অন্তত মনুষশাসনটা ভারতে সকলেই এখনো মানে স্বামীজি বলছেন কোথায় মানছে তোদের নিজেদের দেশে দেখ না তন্ত্রের বামাচার তোদের হাড়ে হাড়ে ঢুকেছে এমনকি আধুনিক বৈষ্ণব ধর্ম যা মৃত বৌদ্ধ ধর্মে কঙ্কালা বিশিষ্ট তাতেও ঘোর বামাচার ঢুকেছে ওই অবৈধিক বামাচারটা বামাচারের প্রভাবটা খর্ব করতে হবে শিষ্য জিজ্ঞেস করছেন এটা একটা অদ্ভুত প্রশ্ন মহাশয় এই পঙ্কর এখন সম্ভব কি স্বামীজি বলছেন তুই কি বলছিস ভীরু কাপুরুষ অসম্ভব বলে অসম্ভব বলে বলে তোরা দেশটা মজালি মানুষের চেষ্টায় কি না হয় এটা হচ্ছে কথা এই যে সর্বত্র এখন যেটা চলছে সমাজ ব্যবস্থা এখানে এরকমই যে আমরা আলাদা আলাদা কথা বললাম এই যে আশি কিলো চালের কথা বললো আমরা দূরের তলায় যাবে না এই যে নানা রকমের সব বিধি ব্যবস্থা আছে এগুলো কিন্তু সবটাই লোকাচার আমাদের ওপারে গেলে আবার ও লোকাচারটা অন্যরকম লোকাচারগুলো এমনভাবে এসে গেছে সেটা এখন আমাদের উৎসবের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে আপনারা অনেকেই দেখবেন দুর্গাপূজা কালী পূজা এসব শেষে কালী পূজায় আগে এরকম ছিল না ইদানিংকালে দেখতে পাচ্ছি কালী পূজা যারা করেন তারাও ওই দুর্গাপূজার সময় যেরকম কনকাঞ্জলি দেওয়া হয় কনকাঞ্জলিটা দেওয়া হয় এই কনকাঞ্জলি এই সমস্ত প্রথাটাই লোকাচার এই লোকাচার ছাড়া আর অন্য কোনো কিছু নয় কিন্তু কিন্তু আমরা কিছুতেই সেই লোকাচারটাকে এত আমাদের কাছে তীব্র বলে বোধ হয় যে আমরা কিছুতেই সেই লোকাচারের পারে গিয়ে উঠতে পারছি না এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় সমস্যা এই লোকাচার এই লোকাচার সাধারণ লোকাচার ঠিক যেরকমভাবে নিজের মেয়েকে পরিচালনা নিজের মেয়েকে পাঠাতে গেলে আমরা যেরকম করি আমরা দেবীর ক্ষেত্র সেই ভাবটা আরোপ করে ফেলি আগেকার দিনে যখন নদীমাতৃক দেশ ছিল মেয়েরা বিয়ের পর এক দেশ থেকে আরেক দেশ নৌকায় করে যাত্রা যাত্রা করত এবং সেই যাত্রা পথে তাদের সব সময় এই শক্ত জায়গা পাওয়া যেত না রান্না বান্না করার জন্য আপনারা যদি আমি যদি খুব ভুল বলে না থাকি তাহলে দেখবেন এই ফুলসজ্জার যে তত্ত্ব সেখানে কতগুলো জিনিস দেওয়ার প্রথা আছে একটা হচ্ছে চিঁড়ে আরেকটা হচ্ছে মুরগি আরেকটা হচ্ছে ক্ষীর আরেকটা হচ্ছে দই এই চারটে জিনিস দেওয়ার প্রথা আছে নদী থেকে জল তুলে চিড়ে ভিজিয়ে সেই চিড়ে মুরগি ক্ষীর এবং দই সহ এবং তার সাথে ফল দেয়া হয় দিয়ে ফলাহার করে পেট চালানোর ব্যবস্থা আছে এছাড়াও আরও কতগুলি জিনিস দেয় আটা ময়দা সবজি তেল ঘি এই সময় দেয় কখনো চাল দেয়া হয় না দেখবেন যাতে ওই কোনো একটা চর জায়গা খুঁজে পেলে সেইখানে উনুন তৈরি করে এইসব রান্না করে গাছ রাসাচ্ছাদন করা যায় অথচ এখনকার মেয়েরা এই গাড়ি করে বড়জোর গড়িয়াহাট থেকে এই মানিকতলা পর্যন্ত আসছে এর জন্য তার ক্ষীর দই এই সমস্ত কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু এখনো পর্যন্ত আমরা এই জিনিসগুলোকে করে আসছি যে কারণে এইগুলো করা হতো আমরা সেই জিনিসগুলো থেকে অনেক আগে বেরিয়ে এসেছি আমাদের এখন নিজেদের লোকাচারটাই সেটাই বড় হয়ে গেছে বৈদিক মতের কথা কেন বলা হচ্ছে বৈদিক মতের যেখানে সাম্যতার কথা বলা হচ্ছে যেখানে আলাদা করে কেউ নেই সবাই আমাদের নিজের সবাই আমাদের আপনার এই বোধটা আমাদের ভেতরে জাগ্রত হয়েছে এইগুলো এই সাম্যতার কথা আমরা শুনি এই সাম্য যতক্ষণ না পর্যন্ত আমরা সাম্যভাবে প্রতিষ্ঠিত হতে পারব ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনে কোনো কিছুই হওয়া সম্ভব নয় তাই স্বামীজি বারবার এই বৈদিক মতের কথা বলছেন যেখানে এরকম এই নানা দেবতার ব্যবস্থা নিয়ে অগ্নির উপাসনা আছে এবং সাম্যভাবে সবাই সবার মতো করে উপাসনা করতে পারে মন্ত্র শুনে সেই মন্ত্রকে চিন্তা করে সেই ভাবের আচরণ করতে পারে কিংবা পরবর্তীকালে এখন আমাদের সমাজ যেভাবে চলছে সেই যুগোপ যুগোপযোগী তিনি তার সেই বৈদিক অনুশাসনের নিয়মগুলোর অদল বদল করতে চাইছে আপনারা জানেন কি না জানি না যদি শুদ্ধানন্দ যে জীবনী আমরা পড়েছি সেখানে অবশ্যই আপনারা শুনেছেন স্বামীজি যখন মঠ তৈরি করলেন তখন একটা ভারী সুন্দর জিনিস করলেন সেটা হচ্ছে মঠ রুলস মঠ পরিচালনার ক্ষেত্রে যে যে নিয়মগুলো প্রয়োজন আছে সেগুলো তৈরি করলেন পরবর্তীকালে অনেক পরে যখন সংঘ বড় হতে থাকলো তখন মনে হলো যে এই নিয়মগুলোর একটু পরিবর্তন পরিমার্জনের প্রয়োজন আছে তাই ধীরে ধীরে উনিশশো সালে এবং তারপরে আরও কয়েকবার এই মটরুলসের পরিবর্তন হয়েছে মূল কাঠামোটা রেখে সেটাকে যুগোপযোগী করা হয়েছে আমাদের যখন ব্রহ্মচর্য দীক্ষা হয় আমরা এখন যারা নতুন দিনের সাধু নতুন যুগের সাধু আমরা মট্রুলসের এই ভ্যারিয়েটেড ফর্মটা দেখতে পাচ্ছি এই রিভাইজ ফর্মটা দেখতে পাচ্ছি এই কারণে আমাদের ব্রহ্মচর্য দীক্ষার আগে এই রুলসটা পড়ানো হয় এবং সেটা অত্যন্ত সংগোপনভাবে সকলের দৃষ্টির বাইরে গিয়ে আমাদের এটা পড়তে হয় আমাদের এর জন্য আলাদা করে ক্লাস নেওয়া হয় এবং স্বামীজি যে অরিজিনাল মট রুলস তৈরি করেছিলেন এটা আমাদেরকে পড়ানো হয় যাতে আমরা আজকের দিনে দাঁড়িয়ে এই যে পরিবর্তনগুলো কত কেন প্রয়োজন ছিল এবং এগুলোর ক্ষেত্রে স্বামীজির মূল ভাবনা কী ছিল এই সম্পর্কে আমাদের যেন একটা সম্যক ধারণা তৈরি হয় এই দেখছেন পরিবর্তন প্রয়োজন আছে কিন্তু এই উদার নীতিকে যদি ছেড়ে দিয়ে আমরা এগোতে শুরু করি তাহলে কিন্তু এটা সম্ভবপর হয়ে উঠবে না সেই কারণেই আমাদের জানতে হবে আমাদের কেন এই কারণগুলো কাজগুলো পরিবর্তন করা হয়েছিল সেগুলো জানতে হবে সমাজ একটা অনেকটা ফুলের বকের মতো সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই বকেটি চলে যদি আমরা মনে করি জোর করে নিয়ম করে বেঁধে বুঁধে সকলকে কাজ করাবো তাহলে কিন্তু হবে না তাহলে ধীরে ধীরে একটা সময় যে বিরাট সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল যে উন্নততর সমাজ ব্যবস্থা তৈরি হয়েছিল সেটা এক সময় ভেঙে পড়বে স্বামীজির ইচ্ছা হলে আবার পরের দিন আমরা এর পরের অংশ থেকে পাঠ এবং আলোচনা করবো আজ এই পর্যন্ত নাম প্রসিদত্তম देवी विश्वाति हिणी त्रैलोक्यवासिना लोकाना वरदा ओम शांति। ओम शांति ओम शांति हरि ओं तत्सराम कृष्णापणमस्त